আমার স্বামী একাধারে হাফেজ মৌলভী এবং হাজি। আমি আমার স্বামীর সকল দায়িত্ব পূরণ করার পরও মাঝে মধ্যে ঝগড়ার সময় উনি আমাকে বলেন, তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না, আর আমি প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখি, ওগুলো নাকি কবুল হবে না। আর ঝগড়ার সময় মা বাবাও বংশধরে বেশি গালাগালি করে, এ বিষয়ে ইসলামী শরীয়ত কী বলে? দেখেন, স্বামী স্ত্রীর এ সমস্ত নালিশ আমার কাছে যেগুলো আসে, এগুলো আসার পর আমি বেশিরভাগই দেখেই বুঝি যে এক পক্ষের কথা শুনে আমি আসলে পুরো ঘটনা সম্পর্কে জানা কঠিন হবে। ভদ্রমহিলা তো এটা বলছে, এখন ভদ্রলোকের বক্তব্য শুনলে বোঝা যাবে আসল কাহিনীটা কী। তারপরও আমরা প্রশ্ন অনুযায়ী জবাব দেব, যতটুকু শুনছি ততটুকুর উপরে ভিত্তি করে আমরা বলতে পারি। প্রথম কথা হলো, মাঝখানেরটা থেকে বলি, কোন নারী তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর ফরজ কাজগুলো করার পর, হারাম কাজগুলো থেকে বাঁচার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর আনুগত্য করা, নিজের চরিত্রের হেফাজত করা, পর্দাপোশিতা করা। এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ মহিলাদের জন্য আর হতে পারে? চার কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের জন্য জান্নাত সহজ হওয়ার কথা বলেছেন, এর ভিতরে একটা হলো এই স্বামীর আনুগত্য করা। ইজা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআ যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, এই চারটি কাজ যখন করবে জান্নাতে যেতে পারবে মেয়েরা খুব সহজে। এর ভিতরে একটা হলো স্বামীর আনুগত্য করা। এখন এই আনুগত্যের অংশ হিসেবে আপনি যদি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি নেবেন, স্বামী যদি বলে না রাখবা না তো রাখবেন না। আপনি রেখে যে সওয়াব পাইতেন স্বামী নিষেধ করার কারণে রাখলেন না, তার চেয়ে বেশি সওয়াব পাবেন, সওয়াবের কমতি হবে না। আপনি মন খারাপের কোনো কারণ নাই, নফসের চাহিদা আর জেদ খেদ মেটানোর নাম ইসলাম না, ইসলাম হলো আনুগত্যের নাম, যখন যেটা করতে বলা হয়েছে। অনেক বোনরা এটা বুঝেন না, আপনি এখন কোরআন তেলাওয়াত করছেন, আপনার স্বামী বলছেন না এখন করিও না, আপনার জন্য এখন না করাটাই হলো ইবাদত, কারণ এই কোরআন তেলাওয়াত তো ফরজ না, এটা নফল। স্বামীর ওই নির্দেশটাকে অগ্রাধিকার দিয়ে এখন করবেন না। হ্যাঁ, যদি এমন হয় স্বামী কখনোই করতে দেয় না, সবসময় বাধা দেয়, নামাজই পড়তে নিষেধ করে, তাহলে ওই কথা শোনা যাবে না। লা তুআতালি মাখলুকুন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীতে কারো নির্দেশ মানা যাবে ভাইরা আমার। কিন্তু এই প্রশ্ন যে বলা হয়েছে, মা বাপ তুলে গালিগালাজ করেন, বংশধরে বকাঝকা করেন, এই নোংরামি, এই অসভ্যতা অনেক পুরুষের মধ্যে আছে, আবার অনেক মহিলার মধ্যেও আছে। মা বাপ তুলে বংশ তুলে গালিগালাজ করা আছে না নাই বলেন? একটা লোক খারাপ, আপনি তাকে একটা শক্ত কথা বলতে পারেন, তাই বলে গালি দিতে পারেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানদার কখনো লা আন তা আন ফাহেশ বাজি, এগুলো হতে পারে না। গালিগালাজকারী, অভিশাপকারী, নোংরা উক্তিকারী, ছোট লোকের মতো কথা বলবে, এটা কোনো ইমানদারকে শোভা পায় না। অতএব ভাইরা আমার, আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের সাথে কখনো এই ছোট লোক এগুলো করবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বেঁচে থাকার জন্য, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঝগড়া হতে পারে, দেখেন ভাই একসাথে থাকলে দুইটা পাতিল যদি একসাথে থাকে টুনটান বাঁধবে না? দুজন মানুষ একসাথে থাকলে হবে, আপনি আমি কে? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মুল মুমিনীনদের সাথে অভিমান করে মসজিদ থেকে আর বাসার থেকে যান না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় মধ্যস্থা করে তারপর মিটমাট করছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ কি নিয়ে মনোমালিন্য হয়েছে, মসজিদ থেকে আর যায় না, মাটিতে শুয়ে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকে, ও আবু তোরা, ও মাটির বাপ, উঠো, কি হয়েছে চলো। তাদের সংসারে যদি হয় আমাদের সংসারে হবে, হতে পারে কি পারে না বলেন? আরেক সংসারের একটা মেয়ে, আপনি আরেক সংসারের ছেলে, একসাথে থাকতে গেছেন, মনে হবে এটাকে মেনে নিয়েই চলবেন। সবসময় যুদ্ধ ভাব দেখায় চলবেন না। বিশেষ করে আমি সবসময় বলি, সংসারে যদি শান্তি চান পুরুষরা, সব জায়গায় মাত বলে চলে না, বইয়ের কাছে বিড়ালের মতো হয়ে থাকবেন, সব জায়গায় মাত বলে দেখাইতে যাবেন না, একটু বেকুব বেকুব ভাব নিয়ে থাকবেন, বুঝছেন নি? বেকুব ভাব নিতে বলছি, বেকুব হইতে বলি নাই। বেকুব ভাব নেওয়া এক জিনিস আর বেকুব হওয়া আরেক জিনিস। ভাবটা এমন নেবেন যে আপনি কিছুই বুঝতে পারেন না, হ্যাঁ হ্যাঁ তাই তো, আরে তাহলে আমার দ্বারা ভুল হয়ে গেছিস, সরি সরি আমি আসলে কিচ্ছু বুঝি না, এরম ভান ধরবেন, তাহলে দেখবেন সংসারে শান্তি চলে আসছে। আপনারা এসে বলবে তোমার মা কি বলছে জানো, তোমার ভাই এত বড় সাহস, এত বড় স্পর্ধা, বেকুব ভাব ধরবেন সাথে সাথে। পারলে ওদেরকে দমন করেন ঠিক আছে, কিন্তু মহিলার সামনে তখন আবার যুদ্ধ লাগাই দিয়েন না, বলেন যে হ্যাঁ ঠিকই, এই ছেলে তো এরকম বলতে পারে না, অন্যায় কথা, হারে কি করা উচিত, কি করবো আমি, এমন একটা ভাব নেবেন যে আপনি আসলে দুর্বল, তখন বলবে কি আমার স্বামীটা মানুষ ভালো কিন্তু বেকুব, ব্যাস সকল মামলা দেখবেন কালাস হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জন্য ভাইরা আমার, স্বামীরা স্ত্রীদের সাথে কথা বললে কখনো ছোট লোকের মতো বাপ মা তুলে কথা বলবেন না। হাজার হাজার স্বামী আছে এদেশে, হাজার হাজার স্বামী মেয়েদেরকে বাপ মা তুলে কথা বলে, কত কষ্ট পায় তারা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আপনার ঘরে একটা মেয়ে দিলে, ও তো আরেক ঘরে যাবে, আরেকজনের কাছে যাবে, তখন বুঝবেন যে কষ্ট দিলে আপনার কাছে কেমন লাগে। এই জন্য কখনো অন্যের মেয়েকে কষ্ট দিবেন না, আপনাকে আল্লাহ মেয়ে দিতে পারেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা দাম্পত্য জীবনে দেখেন
হাদিস ওইটা সবসময় মাথায় রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? এই যে মাহফিলে এতগুলো মানুষ, আপনাদের পুরো মজলিসের মধ্যে ভালো মানুষ কারা? ভালো মানুষের ক্রাইটেরিয়া কি? যে মানুষগুলো বিবাহিত তাদের মধ্যে ভালো মানুষ হলো যার বয়ে তারে বলে যে আমাদের আব্দুল্লাহর বাপ, আমাদের লিটনের বাপ, আমার স্বামী, এই লোকটা তার মতো মানুষ হয় না, আমি তারপরে অনেক খুশি। ব্যাস আপনি একবারে 100-তে 100 ভালো মানুষ। কথা কি বুঝাতে পারছি? এখন বাসায় গিয়ে বড় জিজ্ঞেস করবেন যে আসলে আমি লোকটা কেমন। যদি দেখেন যে বউ আস্তে করে ফিক করে হেসে দিছে তাহলে বুঝবেন কাহিনী খারাপ। যে তুমি চান্দু আমার জিগাইতে এসে তুমি কেমন মানুষ, কথায় কথা গালি ছাড়া কিছু নাই, বাংস ছাড়া কিছু নাই, যৌতুক চাও আমার বাপমার কাছ থেকে, তুমি আবার কেমন মানুষ হবা? হুজুরে জানে না তো, আমি তো জানি। বেটি যদি ফিক করে হেসে দেয় তাহলে বুঝবেন লক্ষণ খারাপ। এবার বেটির মুড়ি ধুয়ে হাতে পায়ে ধরে তাড়াতাড়ি করে ভালো হওয়ার চেষ্টা করবেন। ভাইরা সিরিয়াস কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি তোমাদের মধ্যে বউ এবং পরিবারের কাছে সবচেয়ে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীদের গায়ে কখনো হাত তোলেন নাই, কখনো কটু কথা বলেন নাই। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আমাদের আসলে তারা বয়স কম ছিল তো আটা গোলায় রেখে দিতেন, দাওয়া জেনে সে খেয়ে নিত, মোরগ বা ছাগল এই জাতীয় এগুলো সব সময় খেয়ে ফেলতো, ঢাকতে ভুলে যেতেন, এরকম কিছু দুর্বলতা থাকতো। আমাদের বউদের মধ্যে এরকম হলে আমরা যুদ্ধ শুরু করি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন একটা কটু কথা বলেছেন পাওয়া যায় না। একটা ঘটনা আমি প্রায় শুনাই, বুখারীতে বর্ণিত হয়েছে যে এক নবী সাল্লাল্লাহু আলাইহি এক স্ত্রীর ঘর থেকে বাটিতে করে তরকারি পাঠাইছে কাজের মেয়েকে দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আয়েশা ঘরে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু চিন্তা করলেন আমার ঘরে আজকে নবীজি, আজকে আমি কি খাওয়াবো না খাওয়াবো এটা আমার ব্যাপার, আরেকজনে বাটি করে তরকারি পাঠায় ভালো সাজবে, এটা তো সহ্য করা যায় না। বাটিটা ধরে উড়ে ফেলা মারছে, ভেঙে দুই টুকরা হয়ে গেছে, তরকারি পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুড়ে এনে ওই বাটি ভেঙেছে কিনা আমি শিওর না, যদি ভেঙে থাকে তাহলে অনুরূপ আরেকটা, আর না ভেঙে থাকলে বাটিটা পরিষ্কার করে কাজের মেয়ের হাতে দিয়ে বলছে চুপ, কোনো শব্দ নাই, ওই দেশে যায় কোনো কথা বলবো না, শুধু এটা জমা দিয়ে দিবা শেষ। হাদিসে আমরা কোথাও এটা পাই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ধমক দিয়ে খারাপ কথা শক্ত কথা আমাদের আয়েশাকে বলেছেন। এর মানে এই না যে শাসন করেন নি, শাসন করেছেন। স্ত্রীদেরকে সোহাগ করে যতটা শাসন করা যায়, ধমক দিয়ে বকা দিয়ে যতটা শাসন করা যায় না, এটা পোলা পান না। আল্লাহ আমাদের পুরুষদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, আর মহিলাদের তাদেরও আল্লাহ তাআলা মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাইকে। দেখুন দাম্পত্য জীবনের সুখের জন্য দুইটা চাবি লাগবে, একটা হলো সবর আর একটা হলো শকর, একটা হলো সবর আর একটা হলো শকর। অনেক মহিলা এসে বলে হুজুর এত কষ্টে আছি জানেন না, অমানুষ। আমি বলি বোন আমার বুকে হাজার হাজার মহিলার হিস্ট্রি আছে, আপনি আমারে কি শোনাবেন? এদিকে আসেন বসেন, আপনার চাইতে আরও প্যাথেটিক হিস্ট্রি আপনারা দুইটা শুনাই, এরপর আপনার মনে হবে আপনি তো জান্নাতে আছেন। অতএব আমরা অন্যের দিকে তাকাবো যে আল্লাহ তার চাইতে আমাকে ভালো রেখেছেন, এবং দুনিয়ার ক্ষেত্রে দেখতে হয় নিজের থাকে যারা কষ্টে আছে তাদের দিকে, তাহলে আপনার শান্তি আসবে, অশান্তি দূর হবে। আল্লাহ আমাদের সংসারগুলোতে শান্তি নসিব করুন। অতএব স্বামীরা এরকম অমানুষের মতো আচরণ করবেন না, আর মহিলারাও সবর করবেন, নসিহা করবেন, বুঝাবেন। অনেক মহিলা আছে ব্যক্তিগত ইবাদত বন্দেগীতে তালিম ইত্যাদিতে এমন যুগাযুগে স্বামীর আনুগত্য করেন। আমি প্রায় বলি মহিলাদের জন্য তিতা করল্লার আমল হলো স্বামীর আনুগত্য করা। আজকাল মহিলারা পর্দা করতে রাজি, বোরকা পড়তে রাজি, হাত মোজা দিতে রাজি, পা মোজা দিতে রাজি, তালিম করতে রাজি, নামাজ পড়তে রাজি, তাহাজ্জুদ পড়তে রাজি, সব করতে রাজি, কিন্তু কি করতে রাজি না? স্বামীর কথা শুনতে রাজি না। এই বেটার কথা শুনবো বেকুবের মতো কথা বলে, এটা কোনো যুক্তির কথা হলো? বেটা কি ব্যবসা করবে, মহিলা ওটা নিয়ে পণ্ডিতি করে, সব কিছুতে পণ্ডিতি করে। না ভাই, আপনার বুঝে আসুক আর না আসুক, কোনো এক সালাফের স্ত্রী বলেছেন আমরা আমাদের স্বামীদেরকে আগের যুগের মানুষরা রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম সম্মান করতো আমরা এরকম সম্মান করতাম, এখন এগুলো নাই, দিনদার মেয়েদের মধ্যেই নাই, স্বামীর আনুগত্য নাই। মেয়েদের জন্য একটা অ্যাসিড টেস্ট যে আমার স্বামীর আনুগত্য, স্বামীর সাথে বিয়াদ কোনো সর্বোচ্চ সম্মান দেব, আল্লাহ তাআলা তার মাধ্যমে আপনার জান্নাত নিশ্চিত করেছেন। এবং সুখী দম্পতির জন্য এটা কোনো বিকল্প নাই। ওই পশ্চিমাদের নাচানাচিতে নাচানাচি করিয়েন না, ওদের সংসার শেষ, ওদের লাইফ শেষ, ওদের সুখ শান্তি বলতে কিচ্ছু নেই। দেখেন না যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে, আল্লাহর বিধানের বাইরে শান্তি নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।